আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বড়ুয়ের আচার তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক আমি কিভাবে বড়ুয়ের আচার তৈরি করি। প্রথমে আমি বড়ুইগুলো ভালো করে ধুয়ে নিব, কারণ বড়ুই শুকানোর সময় অনেক ধুলাবালি পড়ে। এজন্য বড়ুইগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে বড়ুইগুলো পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা বড়ুইগুলো সিদ্ধ করার জন্য কড়াই নিয়ে নিলাম। বড়ুইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বড়ুইগুলো সিদ্ধ না হলে আচার তেমন ভালো হবে না, শক্ত শক্ত হবে। এজন্য আমরা বড়ুইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এখন বড়ুইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একটু বড়ুইগুলোকে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিব, যাতে সমানে সিদ্ধ হয়ে যায়। এবার বড়ুইগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা বড়ুইগুলো নামিয়ে নেব চুলা থেকে। সিদ্ধ বড়ুইগুলো আমি এখন চুলায় থেকে নামাই নিলাম। বড়ুইয়ের আচার করতে আমার এই উপকরণগুলো লাগবে। প্রথমে আমি পাঁচফোড়নগুলো ভালো করে ভেজে নিব। পাঁচফোড়ন দিলে আচারের একটি অন্যরকম ঘ্রাণ আসে, এজন্য আমি পাঁচফোড়নটা ভেজে গুঁড়া করে রাখব। বড়ুইয়ের আচারের জন্য প্রথমে কড়াই সরিষার তেল নিয়ে নিলাম, এরপর রসুন ছেঁচা, পেঁয়াজ, শুকনা মরিচ ও তেজপাতা, দারচিনি, এলাচ সকল মশলাগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হচ্ছে। এখন আমি সিদ্ধ বড়িগুলো একটু থেঁতো করে নিব। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলো মশলার ভিতর দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বড়ুইগুলো কষানোর সময় একটু পানি ছেড়ে দিয়েছে, কারণ সিদ্ধ করার সময় বড়ুইয়ে যে পানি নিয়েছিল সেই পানিগুলো এখন একটু ছেড়ে দিয়েছে। এজন্য বড়ুইটার পানিটা শুকাই নিতে হবে। বড়ুইয়ের পানি শুকাইয়ে গেলে আমরা চিনি ও লবণ দিয়ে দিলাম। চিনি ও লবণ দিলে যে পানিটা ছাড়বে সেই পানিটা বড়ুইটাকে একটু নরম করে ফেলবে। এখন আমরা বড়ুইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। কড়াইয়ের নিচে লেগে গেলে তখন বড়ুইটা পুড়ে যাবে। বড়ুইটা পুড়ে গেলে আর আচারটা স্বাদ লাগবে না, সেহেতু আমরা এখন ঘন ঘনই বড়ুইয়ের আচারটিকে নেড়ে নেব। এখন আমি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দেব। এরপর দুই চার মিনিট চুলাতে নাড়াচাড়া করে নেব। যখন দেখব আমার বড়ুইয়ের আচারগুলো একটু আঠা আঠা হয়ে গেছে, তখন বুঝবো যে আমার আচারটি হয়ে গেছে। বড়ুইয়ের আচারটি হয়ে গেছে, এখন চুলায় থেকে নামিয়ে নিব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।